যে এত অভিযোগ আসতেছে, তার মানে এগুলো সব এক্সিস্ট করতো? এগুলো কখনো আলোচনায় উঠে আসে না, এগুলো কখনো ইস্যু হয় তৈরি হয় নাই, ইস্যু হিসেবে আসলো কখনো সামনে? আপা যদি বলতো হ্যাঁ তাহলে হয়ে যেতাম, নেত্রী মানা করছে গ্রেফতার হইতে, তা কিসের গ্রেফতার? সন্ত্রাসী অস্ত্রসহ মহড়া দেয়া সন্ত্রাসীদের ব্যাপারে ওনার অনুযোগ, ওনার অভিমানের অনুযোগটা হইতেছে এরকম পড়ি। গোলাম রাব্বানি এবং শোভন ছাত্রলীগের সহ সম্পাদক এবং হোয়াটএভার আরেকটা পর্যায়ে যেটাতে আছে, তো ওনারা যে পদত্যাগ করছেন, পদত্যাগ কারণ হচ্ছে ওনাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, সেটার পেছনে কারণ কি? আমরা সবাই নানা রকম দুর্নীতির আলোচনা তো শুনতেছি পত্রপত্রিকাতে, আর তবে মূলত আসল এটার ট্রিগারটা পয়েন্টটা কোথায় ছিল সেটা নিয়ে আমি ফেসবুকে 3-4 দিন আগে লিখছি, এবং এর মধ্যে আরও যত ঘটনা প্রবাহ সামনে আসছে সেগুলোর ভিত্তিতে আমার এখন পর্যন্ত কনক্লুশন সেখানেই আছি। তো যেটা হচ্ছে যে যে অভিযোগের কথা বলা হয় যে বা নানান রকম দুর্নীতির কথা, নানান রকম অনিয়মের কথা, পদের দলীয় কোন দল হাবি যাবি, এগুলো এগুলো এগুলা সারা জীবন ছিল, এগুলো নতুন কিছু না। এগুলো শুনে মনে হইতেছে হঠাৎ করে যেন এরাই প্রথম এগুলো করলো, এর আগে কেউ কখনো করে নাই। আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, হলে পড়ছি, জানি আমাদের ফ্রেন্ডরা সবাই পলিটিক্স করছে, সো কিছুটা ধারণা রাখি কেন পলিটিক্স করে বাংলাদেশে, যারা পলিটিক্স করে কেন পলিটিক্স করে, গ্রাম থেকে শুরু করে মানুষ প্রত্যেকটা মানুষ কেন পলিটিক্সে ইনভলভ হয়। আমরা যারা পলিটিক্সে খোঁজ খবর রাখে টুকটাক বা দেশ কীভাবে চলে খুব ভালো করেই জানে, মূলত হইতেছে চাঁদাবাজি করা, বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করে বড় লোক ফুলে ফেপে বড় লোক হওয়া, আঙুল ফুলে কলা গাছ যেটা বলে, এইগুলো হইতেছে এইসব কারণে মানুষ পলিটিক্সে নামে। তো এই এই শোভন রাব্বানির আগের কয়েক বছর আগের ছবি আর কমিটিতে পদ পাওয়ার পরের ছবি দেখলেই বোঝা যাবে যে কিরকম মাখন খেয়ে কি অবস্থা হয়ে গেছে কিছুদিনের মাথায়। তো কোত্থেকে ওনাদের তো কোনো ইনকাম সোর্স নাই, যে কীভাবে এই অবস্থা হয়ে গেল এটার কারণ আমরা সবাই জানি, চাঁদাবাজি। যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোটি টাকার চাঁদার ভাগ চাওয়া, তারপর ঢাকা ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, সব ভার্সিটি, রাজশাহী না খুলনা কোন ভার্সিটি থেকে চাঁদার ভাগ খাইছে, এগুলো এখন সামনে আসতেছে। তো যারাই সব জানে না হাউ দিস থিংস ওয়ার্ক, তারা ভাবতে পারে যে ওইগুলো মনে হয় শোভন রাব্বানি করছে, এই কারণে বোধ হয় এগুলো করছে না। এগুলো ইউনিকেশন সবাই করে, এবং শুধুমাত্র ছাত্রলীগের নেতা কর্মী বলে কথা না, যারা বড় বড় দলীয় এমপি মন্ত্রী সবাই এগুলোই করে, এই কারণেই মানুষ পলিটিক্সে নামে, কামাই করার জন্য, বানানোর জন্যে। সো তাইলে হঠাৎ করে ওদের কী হইলো যে এটা নিয়ে এত অভিযোগ? সো অভিযোগ এগুলো তো আসলে আইওয়াশ, যারা পলিটিক্স করে তারা খুব ভালো করে জানে, শোভন রাব্বানি আমাদের চেয়ে ভালো এই ট্রিক্স জানে যে কাউকে যখন খেলে দেওয়া লাগে তখন তার বিরুদ্ধে নানান অভিযোগ তুলতে হয়। আসল কারণ অন্য, কিন্তু জামাত শিবির ট্যাগ দেয়া, যুদ্ধাপরাধী ট্যাগ দেয়া, তারপর দুর্নীতি করছে ট্যাগ দেয়া, ওই যেরকম প্রধান বিচারপতি যখনই হইতেছে সরকার ইচ্ছা মতো রায় ঘোষণা করতে রাজি হয় নাই বা রায় পড়তে রাজি হয় নাই, সাথে সাথে দুর্নীতি মামলা বিচার শুরু হয়ে গেছে। সো এগুলো কখন শুরু হয়ে যায় এগুলা আমরা খুব ভালো করেই জানি। সো এগুলো কোনো ব্যাপার না, কিন্তু শুরুটা হইলো কেন, ট্রিগার পয়েন্টটা কোনটা ছিল, সেটা যেটা বললাম যে বেশ গত অনেকদিন ধরে ওরা হইতেছে শোভন রাব্বানি আওয়ামী লীগের বড় বড় নেতাদের অনুষ্ঠানে দেরি করে গেছে, এটা তো খুব বিশাল, বাংলাদেশে তো মুরব্বীদের সাথে বেয়াদবি করা বা আপনি যত অন্যায় অপরাধ করেন কোনো সমস্যা নেই, কিন্তু ওইটা অনেক বড় অপরাধ হয়ে গেছে, কারণ এই যে এত অভিযোগ আসতেছে তার মানে এগুলো সব এক্সিস্ট করতো, এগুলো কখনো আলোচনায় উঠে আসে না, এগুলো কখনো ইস্যু হয় তৈরি হয় নাই, ইস্যু হিসেবে আসলো কখন সামনে, যখনই এই যেটা হলো কয়েক মাস আগে প্রায় 2 জুলাইয়ের 30 তারিখ বা 20 তারিখ, জুলাইয়ের 20 তারিখে হইতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা সভায় 2-3 ঘন্টা পর শোভন রাব্বানি গেছে, এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী খুব ক্ষুব্ধ হয়েছে, এবং এসব খবর তো সব হাই কমান্ড পর্যন্ত যায়, সো এটা নিয়ে তারা ক্ষুব্ধ ছিল। তারপর আর একটা ঘটনা ঘটেছে, তোফায়েল আহমদের একটা প্রোগ্রামে তারা দেরি করে গেছে, আবারও ক্ষুব্ধ হয়েছে তাদের হাই কমান্ড। তারপর হচ্ছে সর্বশেষ দীপুমনির একটা প্রোগ্রামে হইতেছে দীপুমনির পর, দীপুমনি আসার পর উপস্থিত হয়েছে, সো এটাও কিন্তু অনেক বড় একটা অপরাধ। তো এই এইগুলোর এগুলো হচ্ছে ট্রিগার পয়েন্ট, এই যে যত অভিযোগ অভিযোগের কথা বলে আসছে শুরুতে যেমন বললাম, এটা তাদের জন্য ইউনিকেশনের প্রত্যেকে করে, যারা অভিযোগ তুলতেছে এরাও এগুলোর সাথে জড়িত, এবং এরা এমন না যে হঠাৎ করে আজকে জানলো, এরাও এগুলো জানে যে এগুলাই করে, এগুলাই বাংলাদেশের রাজনীতি, কিন্তু এগুলাকে এখন সামনে কারণ হিসেবে আনা হইতেছে কারণ তারা ক্ষুব্ধ বিরক্ত। সকালে গত 1 বছর 30টা কমপক্ষে প্রোগ্রাম হয়েছে, একটা প্রোগ্রাম যে বলতে পারবে না যে আমরা সকালে প্রোগ্রাম একদিন মিস করেছি। তারা শীর্ষ নেতৃত্বের প্রতি বিভিন্ন সময়ে শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে, এবং এরা যে এই ধরনের একটা কনসিকোয়েন্স যাদের হবে, গত 7-10 দিন ধরে আলোচনাটা কিন্তু খুব পরিষ্কার। এখন কথা হইতেছে যে এই যে বাংলাদেশে, তার মানে কি, যে অভিযোগগুলো উঠে আসছে তাদের বিরুদ্ধে, এই অভিযোগগুলো তো সত্য, এগুলো তো মিথ্যা না, তার মানে এই অভিযোগগুলো থাকা সত্ত্বেও, এই অপকর্মগুলো সত্ত্বেও তাদের বিরুদ্ধে কেউ কোনো, এবং এগুলো কিন্তু সবাই খুব ভালো করে হাই কমান্ড থেকে শুরু করে সবাই খুব ভালো করে অবগত ছিল, এবং এগুলো নিয়ে আসলে পলিটিক্সের এগুলো নিয়ে কথা বলার নিরাপদ বোধ কেউ করে না বাংলাদেশে, এবং এগুলো আসলে
বলতে গেলে অনেক কথাই কথা আসে। যে কিছুদিন আগে আর একটা খবর পড়লাম, সেখানে প্রধানমন্ত্রীর ভাষাটা শুনি, যে সন্ত্রাসী অস্ত্রসহ মহড়া দেয়া সন্ত্রাসীদের ব্যাপারে ওনার অনুযোগ, ওনার অভিমানের অনুযোগটা হইতেছে এরকম পড়ি, যুবলীগের ঢাকা মহানগরের একজন নেতা ক্রস ফায়ার থেকে বেঁচে গেছে। তার মানে ক্রস ফায়ার থেকে বেঁচে গেছে, ক্রস ফায়ারটা মনে হইতেছে যে মানে একটা খেলা আর কি, মানে আমরা তো জানি বেসিক্যালি তাই, ক্রস ফায়ারটা একটা টুল। হ্যাঁ, তো ওই টুল, ওই খেলা থেকে যুবলীগের একজন মহানগর, প্রধানমন্ত্রী বলতেছেন এটা, যুবলীগের ঢাকা মহানগরের একজন নেতা বেঁচে গেছে, আরেকজন একদিন দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলেন, আচ্ছা আরেকজন অস্ত্র নিচ্ছে, সদল বল অস্ত্র নিয়ে ঘোরেন, এসব বন্ধ করতে হবে প্রধানমন্ত্রী বলতেছেন। যখন বন্ধুকে হত্যা করা হয়েছে তখন তো কি অস্ত্র নিয়ে বের হয়নি, অস্ত্র উঁচিয়ে প্রতিবাদ করেনি, যখন দলের দুঃসময় ছিল ব্লা ব্লা ব্লা, যারা এগুলো করে, নাইলে একদম যেভাবে জঙ্গি দমন করা হয়েছে তাদের কিভাবে দমন করা হবে। সো এই ভাষাগুলো থেকে খুবই পরিষ্কার যে জঙ্গি দমন, ক্রস ফায়ার এগুলা যে টুল বিভিন্ন, এবং অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো এগুলো যে প্রধানমন্ত্রীর অগোচরে হয় না, উনি যে জানেন কারা ঘুরে বেড়ায় না ঘুরে বেড়ায়, কি করতে কে কি করতেছে, কে কোথায় গুন্ডামি পাণ্ডামি করে বেড়াতেছে, সব খুব ভালো করে ওনারা জানেন এবং অবগত, কিন্তু কখনো কোনো ব্যবস্থা নেন না কোনো। কিন্তু যখনই এরকম চিপায় পড়ে কোনো কারণে, যেমন এখন ক্ষুব্ধ হয়েছে শোভন রাব্বানের উপর, ওরা বেয়াদবি হয়েছে মুরব্বীদের সাথে, পরপর অনেকগুলো সভায় দেরিতে আসছে, এখন এই এই নানান রকম অভিযোগ আসতে শুরু করে, এবং তখন আমরা জানতে পারি যে ওনারা খুব ভালো করে সব অপকর্ম সম্পর্কে অবগত ছিল, এতদিন কিন্তু কোনো সমস্যা হয় নাই, এখন কোনো একটা কারণে সমস্যা হয়েছে, এখন এগুলো নিয়ে আলোচনা হইতেছে। সো একইভাবে যে অবৈধ অস্ত্র নিয়ে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তখন তো কি অস্ত্র নিয়ে বের হয় নাই, এখন অস্ত্র নিয়ে বের হয়, এটা হইতেছে প্রধানমন্ত্রীর রাগ ক্ষোভের জায়গা। তো এই অস্ত্র যে অবৈধ এবং এদের কাছে যে অস্ত্র থাকে এবং এরা যে অস্ত্র উঁচায় বেড়ায় এবং এরা যে গুন্ডামি করে দলবল নিয়ে, তার মানে এগুলো খুব ভালো করে ওনারা জানতেন, এখন যেটা একটা কথা প্রসঙ্গে আমরা হিন্ট পাইলাম। বাংলাদেশের বড় বিখ্যাত আলোচিত ক্যাডার শামীম ওসমান একটু কথাই, গত সপ্তাহের একটা সমাবেশের ভাষণ একটু শুনি। 17 দিন আমি আমার এলাকায় ছিলাম, লুকায় না খোলা, 17 দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেফতার হব, বললেন না। আমি কেন, আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে, পৃথিবীর কোন শক্তি নাই যে শামীম ওসমানকে গ্রেফতার করে। আপা যদি বলতো হ তাহলে হয়ে যেতাম, নেত্রী মানা করছে গ্রেফতার হইতে, তো আমি আর নতুন করে এটার সাথে কিছু অ্যাড করবো না। আমার মনে হয় যে এটা যথেষ্ট সেলফ এক্সপ্লেনেটরি যে এরা কোত্থেকে এই সাহস পায়, এই ক্যাডাররা, এই গুন্ডারা, এই সন্ত্রাসীরা এবং এই দুর্নীতিবাজরা, এরা কোথাকার আশ্রয় প্রশ্রয়, কোথাকার সাহসে এগুলা করে বেড়ায়, এগুলো নিয়ে কথা বলাও রিস্কি। কিছু বাংলাদেশের নো গো জোন আছে কিন্তু, হ্যাঁ এটা বললাম না, কিছু নো গো জোন আছে, এগুলো নিয়ে কথা নামই মুখে নেওয়া যাবে না, কথাই বলা যাবে না, সব বলবো না, এই হচ্ছে বাস্তবতা। তো এই যে বাস্তবতাগুলো, যে যে আমরা সবাই মিলে চাইলেও যে কাজ হয় না, কাজ পরিবর্তন যে একটা নির্দিষ্ট জায়গা থেকে চাওয়া লাগে, নাইলে যে কোনো কাজ হয় না, এই বিষয়গুলো নিয়ে আমি আগে একটা এপিসোডে কথা বলছি, একটা একজন মন্ত্রী মুখ ফসকে একটা কথা বলছেন, সেইটার ইমপ্লিকেশনটা নিয়ে আলোচনা করে ব্যাখ্যা করছিলাম, সেটাও একটু শুনি। অবিশ্বাস্য হলেও সত্যি, পুরোপুরি ভরাট হওয়া তুরাগ নদীর একটি চ্যানেলে ফিরেছে আগের স্রোতধারা। যদি সরকারের সদিচ্ছা থাকে, রাষ্ট্র যদি মনে করে, তাহলে তো এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। কথাটা খেয়াল করছেন, যদি সরকারের সদিচ্ছা থাকে, রাষ্ট্র যদি চায়, তাইলে কোনো সমস্যা নাই। একজন মন্ত্রী কথা বলতেছেন, একটা মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের কাজ হইতেছে এই কাজগুলো করা, এবং মন্ত্রণালয়ই হইতেছে সরকার, মন্ত্রী হচ্ছে সরকার, মন্ত্রী বলতেছেন সরকার যদি চায়, সরকারের সদিচ্ছা থাকলে তাহলে তো কোনো সমস্যা নাই, তাহলে তো সম্ভব। তার মানে কি, মন্ত্রীর উপর কে আছে আর মন্ত্রণালয়ের উপরে কে আছে? তার মানে হচ্ছে সকল মন্ত্রণালয়ের একটা প্রধান মন্ত্রণালয় আছে, সকল মন্ত্রীর একজন প্রধানমন্ত্রী আছে, তার মানে উনি বেসিক্যালি যেটা, হি ব্লার্টেড আউট আনইনটেনশনালি যেটা বলে ফেলছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী চাইলে সম্ভব, মানে মন্ত্রণালয় চাইলেও সম্ভব না, মন্ত্রী চাইলেও সম্ভব না, প্রধানমন্ত্রী চাইতে হবে, উপরে সদিচ্ছা থাকলে সম্ভব, অন্য সবাই চাইলে, সারা দেশ চাইলে, আপনি আমি আমরা সবাই চাইতেছি, সকল মন্ত্রীরা চাইতেছে, সকল সচিবরা চাইতেছে, সবাই চাইতেছে, কিচ্ছু হইতেছে না দেশে, কেন জানেন, একজন চাইতে হবে। সো চেঞ্জটা হইতেছে একটা টপ ডাউন প্রসেস, এবং বাংলাদেশের মন্ত্রীর কথা থেকে এটা সুস্পষ্ট যে আপনারা সবাই যদি চেঞ্জ হয়ে যান, সারা দেশ যদি চায়, মন্ত্রী সচিবরা যদি চায়, মন্ত্রণালয়ও যদি চায়, তাও কাজ হয় না, একজন চাইতে হয়। সো টপ ডাউন প্রসেসটা যে একেবারে হায়ারার্কির পিরামিডের একদম উপরের ইয়েটা থেকে শুরু হয়, ভার্টিক্সটা থেকে শুরু হয়, এটা প্রমাণ হচ্ছে এই মন্ত্রীর কথা। নতুন করে আর এক্সট্রা কোনো কিছু ব্যাখ্যা করতে যাব না, যারা বোঝার এই যে টুকটাক ম্যাটেরিয়ালস দিছি এগুলো থেকে খুব ভালো করে বুঝে যাওয়ার কথা। সো আপনি এই দেশে যে অন্যায়, অনিয়ম, অন্যাচার, গুন্ডামি, তারপর দুর্নীতি, তারপর সন্ত্রাসী কার্যক্রম, সন্ত্রাস, এই সব কিছুই মদদেই হয়,
মতদেই হয়, আশ্রয় প্রশ্রয় সাহসে প্রশ্রয় হয়, এবং এগুলা কখনোই থামবে না। যে একটু আগে যেটা দেখলাম মন্ত্রীর কথা থেকে যেভাবে বুঝলাম, এগুলা কখনোই থামবে না যদি না একটা নির্দিষ্ট জায়গা থেকে চাওয়া হয়। নির্দিষ্ট জায়গা থেকে কেন চায় না, ও এগুলো নিয়ে আগে কথা বলছি। এগুলা রাজনীতির প্রশ্নে গুন্ডা পান্ডা পালতে হয়, পেলে পুষে থাকতে হয়, দুর্নীতি দেখেও না দেখার ভান করতে হয় বা প্রশ্রয় দিতে হয় বা এগুলোতে অংশ নেওয়া লাগে ক্ষমতার প্রশ্নে, ক্ষমতার রাজনীতির প্রশ্নে। এটাই বাংলাদেশে এইভাবে রাজনীতি চলে। সো যারা খুব নাইভ ওনাদের জন্য একটু শেয়ার করলাম আর কি। তো এগুলো নিয়ে বেশি কথা বললে লাভ নেই, কথা বলে নিজেরও রিস্কের মধ্যে ফেলতে চাই না। আর এই দেশ নিয়ে কথা বলার কি দরকার লাগছে? মানুষ সবাই যদি এই বাস্তবতা নিয়ে ওকে থাকতে পারে, আমার সমস্যাটা কি?